আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। প্রথম ধাপে করোনা টিকার তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ রাখা হলে প্রতিষ্ঠান খোলা নিয়ে সংকট তৈরি হতো না বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের মতে বিশ্ববিদ্যালয় খোলার আগে সবার টিকা নিশ্চিত করা উচিত। আর শিক্ষাবিদরা বলছেন সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া বিশ্ববিদ্যালয় খোলার সুযোগ নেই। এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক সৌমিত্র শেখর। আতিকা রহমানের রিপোর্ট। কোভিড-19 অতিমারির কারণে প্রায় এক বছর ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গত এক মাস ধরে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিচ্ছে। ছোট পরিসরে অনলাইন ক্লাসও শুরু হয়েছে। এ অবস্থায় অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মেসে উঠেছেন, আর্থিক কারণে মেসে থাকছেন কেউ কেউ। সম্প্রতি এলাকাবাসীর সঙ্গে সংঘাতের পর নিরাপত্তার দাবিতে ছাত্রাবাস খোলার আন্দোলন শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। সে আন্দোলনে একে একে যোগ দেয় ঢাকা, রাজশাহী, ইসলামী সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন করোনার কারণে 17 মে আগে হল খুলবে না। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ আগামী 17 মে থেকে খুলে দেয়া হবে। শিক্ষাবিদ অধ্যাপক সৌমিত্র শেখর মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু পদক্ষেপ নিলে এই সংকট এড়ানো যেত। বলতে না পারে যে তোমরা আগে প্রবেশ করেছো বলে এই বিপর্যয়টি হলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আলাদা দায়িত্ব আছে দৃষ্টান্ত স্থাপন করার। আমাদের কাজ এমন যেন না হয় প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এ কারণে আমার মনে হয় যে রমজান এবং ঈদের পরে আমাদের সবারই একসাথে বিশ্ববিদ্যালয়ে আমরা প্রবেশ করব, ক্লাস করব এবং পরীক্ষা নেব। অধ্যাপক ডক্টর বেনজির আহমেদের মতে করোনা টিকা দেওয়ার প্রথম ধাপে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের না রাখাটা বড় ভুল। আমরা যদি করতাম যে যত শিক্ষক আছে আমরা সকলকে টিকাটা দিয়ে দিতাম, এখানকার শিক্ষার্থীদেরও এই তালিকায় আনতাম, যে কারণে আমরা 40 বছরে নামালাম, সেই উদ্দেশ্যটা হতো। পাশাপাশি আমরা আমাদের যে শিক্ষার্থীদের এই বিশাল লস হচ্ছে এনে যদি অনতি বিলম্বে আমরা হলগুলো খুলে দেই, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু করি, তাদের কি কি নিয়ম কানুন মানা উচিত সেটা যদি আমরা নিশ্চিত করি, বরঞ্চ তারা বাংলাদেশের অন্যান্যদের জন্য মডেলও কখনো কখনো হতে পারে। পার্শ্ববর্তী দেশে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরনটির অস্তিত্ব পাওয়ায় সেদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করারও তাগিদ দেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি 7 কলেজে চলমান ও আসন্ন সব পরীক্ষার স্থগিত আদেশ প্রত্যাহারের জন্য নীলক্ষেত মোড়ে আন্দোলন করছে 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা। চলমান পরীক্ষা নেওয়া এবং হল খোলার দাবিতে এই আন্দোলন করছে 7 কলেজের অধিভুক্ত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। রাজধানীর নীলক্ষেত মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, রাজধানীর নীলক্ষেত মোড় থেকে কি অবস্থা এখন আমাদের জানান। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে 7 কলেজ হয়েছে সেই 7 কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে দাবি নেমেছে। তারা সকাল 9টা থেকেই নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং এখানে তারা যেটি আমাদেরকে বলছেন যে তাদের পরীক্ষাটি দ্রুত নিয়ে নিতে হবে। তারা ইতিমধ্যে সেশন জটে পড়েছেন এবং যার ফলে তারা বলছেন যে এক একটা ইয়ারে তাদের 2-3 বছর করে অনেকের সময় লেগে যাচ্ছে এবং কিছুদিন আগে এই পরীক্ষাটি শুরু হয়েছিল এবং শিক্ষামন্ত্রী ঘোষণার পরে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই কলেজের পরীক্ষাগুলো নেওয়া হবে না এবং সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী হল খুলে পরীক্ষাগুলো চালানো হবে। যার প্রেক্ষিতে কিন্তু গতকাল রাতেও তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিল এবং আজকে সকাল থেকে আবারও তারা এই নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করছিল। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, আপনারা দাবি আদায় কি করবেন, আসলে সর্বোচ্চ কি করবেন আপনারা?
আমাদের সাধারণত 2017 সালের 16 ফেব্রুয়ারি আমাদের ঐতিহ্যপূর্ণ সাত কলেজকে অধিভুক্ত করা হয়েছে। তারপর থেকেই আমাদের যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে সেটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। আমাদের যে সবাই আপনার অবগত আছেন, আমাদের যে 16-17 অনার্স এবং অনার্স 2015-16 শিক্ষাবর্ষে যে চলমান পরীক্ষা ছিল সেটা তারা স্থগিত করে দিয়েছে। এই পরীক্ষাগুলো সাধারণত যদিও বা স্থগিত কেন করবে, আর স্থগিত যদিও বা করে তাহলে কেন আমাদের পরীক্ষা শুরু করা হয়েছিল? আমাদের এই সাত কলেজে 95% স্টুডেন্ট সাধারণত দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান। সো আমরা আজকে এখানে সাধারণত হল যেহেতু খোলা নাই, আমরা বিভিন্ন জায়গায় মেজ ভাড়া নিয়ে টাকা ধার করে এখানে এসে উঠেছি। সেখানে হঠাৎ করে আমাদের পরীক্ষার বন্ধের ঘোষণা দিল। সাধারণত দেখেন কতটা বৈষম্য। আমাদের আন্দোলন করে কি কতটুকু করতে পারবেন আসলে? আপনাদেরকে যদি এখান থেকে উঠে দেওয়া, আমরা আমাদের যদি এখান থেকে আজকে দাবি ঘোষণা না আসে যে আমাদের পরীক্ষা চলমান থাকবে, তাহলে আমরা এখান থেকে আমাদের সাধারণত অবস্থান কর্মসূচি এভাবে চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণা না থাকবে এভাবে আমাদের চলতে থাকবে আমাদের আন্দোলন। যেটি শুনছিলেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন, এবং দাবি আদায় পর্যন্ত তারা এখানে থাকবেন, এবং তারা চাচ্ছেন যেন দ্রুত সমস্যাটি সমাধান করা হয়। সাকিব, ধন্যবাদ। নীলক্ষেত মোড় থেকে জানাছিলেন সাকিবুর রহমান। হল খুলে দেওয়া সহ চার দফা দাবিতে আজও আন্দোলন করার কথা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রশাসনের সঙ্গে আলোচনার পর গতকাল মঙ্গলবারের কার্যক্রম স্থগিত করে তারা। এদিকে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম চালুর দাবিতে অনড় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী 1 মার্চের মধ্যে ক্লাস ও পরীক্ষা সহ সব কার্যক্রম চালু করার দাবি করেন তারা। তবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, জিয়া ফাহমিদা, আপনি জানেন যে গতকালকে প্রভোস্ট কমিটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে শিক্ষার্থীদেরকে তারা যেভাবেই হোক বুঝিয়ে হলগুলোকে বন্ধ করে দিবেন। এবং আমরা যেটি দেখেছি যে সন্ধ্যা নাগাদ শিক্ষার্থীরা হলে থাকত, সন্ধ্যার পরপরই প্রত্যেকটি হলই তারা বন্ধ করে দেন এবং শিক্ষার্থীদেরকে তারা হল থেকে বের করে দেন এবং শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যান। তো আমরা যদি বলি, এই মুহূর্তে আমরা যদি বলি, তাহলে বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলই সিলগালা করা হয়েছে এবং সবগুলো হলই বন্ধ রয়েছে এবং এখানে কোনো শিক্ষার্থীকে দেখা যাচ্ছে না। তো আমরা মুঠোফোনে কথা বলেছিলাম এখানকার যে শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থী, তারা আমাদেরকে জানিয়েছেন যে রাতের বেলা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা যেটি বলছেন যে অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েই জাবি প্রশাসন তাদের হল থেকে বের করে দিয়েছেন। যদিও জাবি প্রশাসন দাবি করছেন যে শিক্ষার্থীদেরকে তারা বুঝিয়ে হল থেকে বের করে দিয়ে তালা মেরে দিয়েছেন এবং তারা একটি বিষয়ে বলেছেন যে এখানে শিক্ষার্থীদেরকে তারা নিশ্চিত করেছেন যে তারা যেসব দাবি করছেন, বিশেষ করে বিচার, গেরুয়ার যে গ্রামবাসীর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের উপযুক্ত বিচার করা হবে সেটি তারা নিশ্চিত করেছেন। তো ফাহমিদা, এখন যদি আমি বলি, যে মুহূর্তে বলতে পারবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শান্ত পরিবেশ বিরাজ করছে এবং এখানে সবগুলো হলই বন্ধ রয়েছে। ফাহমিদা জিয়া, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন জিয়াউর রহমান। জিয়া, রাজধানী সহ সারাদেশে 15তম দিনের মতো চলছে করোনার ভ্যাকসিন দেওয়া কার্যক্রম। সকাল থেকে সরকার নির্ধারিত হাসপাতালগুলোতে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত চলবে। ফ্রন্ট লাইনার সহ 40 বছরের ঊর্ধ্বে রেজিস্ট্রেশন করা ব্যক্তিরা টিকা কেন্দ্রগুলোতে আসছেন। গতকাল 182,896 জন সহ এ পর্যন্ত টিকা নিয়েছে 24,91,053 জন। দেশে এ পর্যন্ত ভারতের উপহার সহ সিরাম ইনস্টিটিউটের টিকা এসেছে মোট 90 লাখ ডোজ। প্রাথমিক পর্যায়ে টিকা দেওয়া হবে 60 লাখ মানুষকে, আর আগামী মাসের 7 তারিখ থেকে টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, এই মুহূর্তে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালের কনভেনশন সেন্টার টিকাদান কেন্দ্রে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহিদ, টিকাদান কেন্দ্রে ভিড় কেমন দেখছেন? ফামিদা, এই মুহূর্তে আমি আছি মেডিকেল হাসপাতালে, যেখানটায় কনভেনশন সেন্টার যে টিকা কেন্দ্র করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের এখানে যে টিকা কার্যক্রম সেটি
অব্যাহত আছে এবং সকাল থেকে এখানে মানুষ সাধারণ মানুষ টিকা কার্যক্রমে এসেছেন এবং তারা টিকা দিচ্ছেন এবং পর্যায়ক্রমে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন শুধুমাত্র তারাই এখানে আজকে আসছেন এবং তারা টিকা নিচ্ছেন এবং তারা যে বুথে যে রয়েছে বিভিন্ন বুথ পয়েন্ট করা হয়েছে এখানে বেশ কয়েকটি, সুতরাং স্বাচ্ছন্দ্যভাবেই সবাই সুশৃঙ্খলভাবে এখানে টিকা নিতে পারছেন। এবং এই টিকা কার্যক্রমে আপনি জানেন যে স্বাস্থ্যকর্মীরা ফ্রন্টলাইনে যারা আছেন তারাও দিতে পারছেন এখানে যারা আছেন, অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বে যে কোনো সাধারণ মানুষ এখানে টিকা কার্যক্রম অংশ নিচ্ছেন এবং তারা টিকা নিচ্ছেন। এবং তারা একটি কথাই বলছেন যে তারা প্রথমে যে আতঙ্ক তাদের মধ্যে কাজ করতো সেটি এই মুহূর্তে কাজ করছে না, ফলে তারা টিকা নিতে এসেছেন এবং রেজিস্ট্রেশনের মাধ্যমেই তাদের কাছে মেসেজ গেলে তারা সেই তারিখ অনুসারে এখানে টিকা নিতে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রেড ক্রিসেন্ট যে ভলেন্টিয়ার রয়েছেন তারাও এখানে সহযোগিতা করছেন, তার স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা, এছাড়া এখানে চিকিৎসকরা রয়েছেন এবং প্রতিটা বুথেই এখন আমরা দেখতে পাচ্ছি যে চাপ কম রয়েছে এবং সাধারণ মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং তারা আসছেন এবং পর্যায়ক্রমে সবাইকেই এখানে যারা আজকে রেজিস্ট্রেশন মেসেজ পেয়েছেন তারা টিকা নেবেন এবং আমরা অনেককেই দেখেছি যে তারা টিকা নিয়ে খুব স্বস্তি বোধ করেছেন। এবং এই যে টিকা নেওয়ার বিষয়টি রয়েছে সেই টিকা কার্যক্রমে তারা সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন যে যে কেউই সুস্থ মানুষ যারা এখন এই মুহূর্তে গুরুতর অসুস্থ নন তারা টিকা কার্যক্রমে অংশ নিতে এবং টিকা নিতে আসতে পারবেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে এখানকার টিকাদান কর্মসূচির সবশেষ অবস্থা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ টিকাদান কার্যক্রমে 15তম দিনে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদান নেই। বুধবার ভোর 5:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 80 বছর। করোনায় আক্রান্ত হয়ে রাজধানী শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় প্রথিত যশা এ ব্যাংকারকে। খন্দকার ইব্রাহিম খালেদ 1941 সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও IBA থেকে MBA ডিগ্রি অর্জন করে। 1963 সালে ব্যাংকার হিসেবে যাত্রা শুরু হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং অগ্রণী, পূবালী ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ। দরপত্র অনুযায়ী 1 বছর আগে মহাসড়কটির কাজ শেষ হওয়ার কথা, অথচ এখনও রাস্তা পাকা করার কাজই শুরু হয়নি। নওগাঁর রানীনগর কালীগঞ্জ নন্দীগ্রামের কালভার্ট সহ প্রায় 22 কিলোমিটার রাস্তাটি নিয়ে সবাই দুশ্চিন্তায়। দুর্ঘটনার সংখ্যা নিয়ে রাস্তায় প্রতিদিনই চলছে ছোট বড় যানবাহন। অপরদিকে রাস্তার ধুলোর কারণে কৃষি জমিতে ফসলের ক্ষতির আশঙ্কায় দিন পার করছে স্থানীয় কৃষকরা। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। 2018 সালের 20 নভেম্বর দরপত্রের মাধ্যমে পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু করে 2019 নভেম্বরে তা শেষ করার কথা থাকলেও রাস্তা পাকা করার কাজ এখনও শুরুই করতে পারেনি। রাস্তার বেহাল অবস্থার কারণে ভোগান্তি আর ক্ষতির সম্মুখীন হচ্ছে যাত্রী চালক ও স্থানীয় কৃষকরা। রাস্তাঘাট ভালো নয়, ব্রিজ সিরিজ সব ভাঙ্গা, উঁচু নিচা, গায়ে চালার সমস্যা হয়, ধুলো বালু মনে করেন মাসের ক্ষতি হচ্ছে। যে জায়গাতে আমরা 10 মিনিটে যাই এখান থেকে আবাদ পুকুর, সেখানে আমাদের 30 মিনিট টাইম লাগে। এই ধুলোগুলো যা যখন এই ফসলের উপর পড়তেছে তখন এই ফসলগুলো আর নষ্ট হয়ে যাচ্ছে, আর সূর্যের আলো নিতে পারছে না, খাদ্য তৈরি করতে পারছে না। নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফলতির কারণে এখনও কাজ শুরু হয়নি। এ বিষয়ে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা দ্রুত কাজ শেষ করার জন্য চূড়ান্ত নোটিশও প্রদান করেছে। কাজটা যত সময় শেষ করার জন্য চূড়ান্তভাবে নোটিশ দেওয়া হয়েছে, যদি তারা কাজ শুরু না করে তাহলে এই চুক্তিটা আমরা বাতিল করে, জরিমানা করে বাতিল করে আমরা নতুন ঠিকাদার নিয়োগ করব। স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল জানান, মহাসড়কের কাজ দ্রুত শেষ হলে উপকৃত হবে এলাকার প্রায় লক্ষাধিক মানুষ। রানীনগরের মানুষ যাতে এই দুর্ভোগ তাড়াতাড়ি মুক্তি পায় দুর্ভোগ থেকে, সেই লক্ষ্যে আমি চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।
নানা কারণে গণমাধ্যমে সংবাদ শিরোনাম হওয়া কুমিল্লার মেঘনার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আব্বাসী এলাকার মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক। সম্প্রতি তার রাজনৈতিক প্রতিপক্ষ সিরাজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে এক নারীকে খুন করার অভিযোগ উঠেছে আব্বাসীর বিরুদ্ধে। কুমিল্লা থেকে আবুল খায়রের তথ্যচিত্রে জানাচ্ছেন অফ ইসলাম। গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার মেঘনার ভাওরখোলা গ্রামের একটি ঘরে ঢুকে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাদের মধ্যে নাজমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাসীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। আমার বইলাগর মৃত্যুসজ্জায় শিউলি আক্তার, আমার ছোট ভাই ফারুক, তার মাথায় তার হাত ভেঙে বলছে কুবাইয়া ফারুকে আমার বোনটাকে মাথায় কোপ দিয়ে একদম স্পটে আমার বোনটাকে একদম নিঃশ্বাসকে শেষ করে দিয়েছে। যারা করছে দেখো আমি হগতের ফাঁসি যাই। জোর জবরদস্তি করে এই এলাকার বর্ষি নিয়ে নেয়, কাউকে চেয়ারম্যানকে দাঁড়াইতে দেয় না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী কাছে আপনাদের মাধ্যমে, সচেতন নাগরিকদের মাধ্যমে আমরা বিচার চাই। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, তিনবারের ইউপি চেয়ারম্যান আব্বাসীর বিরুদ্ধে গেল নির্বাচনে প্রার্থী হন একই গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ। নির্বাচনে পরাজিত হওয়ার পর পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। পাঁচ বছর পর গত শুক্রবার ঢাকা থেকে ভাতিজির বিয়েতে অংশ নিতে এলে আব্বাসী ক্ষিপ্ত হয়ে হামলা করে। গত শুক্রবার দিন সে এই হত্যাকাণ্ড করেছে, হামলা চালিয়ে সেখানে এলোপাতাড়ি গুলি করে এবং দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আঘাত করে। অনেক মানুষ এখানে আসতে সাহস করে না, সবাই মনে করে যে ফারুক আব্বাসী কালকেই জামিন নিয়ে আবার আসবে। ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগ দায়িত্ব নিয়েছি, এই হত্যাকাণ্ডে তার ফাঁসি নিশ্চিত করব ইনশাল্লাহ। সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি। ইনশাল্লাহ আমরা হত্যা মামলার আসামিদেরকে খুব তাড়াতাড়ি আমরা গ্রেপ্তার করতে পারব। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আব্বাসী সোনারগাঁয়ে একটি ট্রিপল মার্ডার ছাড়াও ঢাকায় আর একটি হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রতিবেদনে তার নাম আছে। এছাড়া জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ অন্যান্য অপকর্মের হোতা ফারুক হোসেন আব্বাসী বর্তমানে পলাতক রয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনার পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্ডি স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।